সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কটি সহ বুরকা কাটিং এবং সেলাই। তো আমি প্রথমে কাটিং দেখাবো। তো এখানে আমি বুরকার জন্য নিয়েছি এই মেজেন কালার কাপড়, এখানে 3.5 গজ, এবং কালো কাপড় নিয়েছি কটির জন্য, সেখানে হচ্ছে 3 গজ কাপড়। তাহলে ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। তাহলে দেরি না করে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি এখানে 4 বাজ দিয়ে কাপড়টি রেখেছি। এখন মাপটি বলে দেব যে মাপ অনুযায়ী আমরা কাটিং করব। 51 ইঞ্চি লম্বা, 38 ইঞ্চি বডি, পেটের মাপ হচ্ছে 34 ইঞ্চি, হিপ 40 ইঞ্চি, ফুট 13 ইঞ্চি, হাতের লম্বা 20.5 ইঞ্চি, মুড়ি 9 ইঞ্চি, এটা ভিতরেরটার মাপ। সো আমি এখানে 4 পাশ দিয়ে এখন একটি দাগ দিয়ে দেব, তারপর আর একটি দাগ দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ। তো এখন লম্বার মাপটা দিয়ে দেব। লম্বার মাপ আমরা 50.5 ইঞ্চি দিয়ে রাখবো, কারণ কটির লম্বাটা 51 ইঞ্চি হবে। তারপর দাগটা সোজা করে নেব। ফুট হচ্ছে 13 ইঞ্চি, আমরা 7 ইঞ্চির একটা দাগ দিয়ে দেবো, আধ ইঞ্চি সিলাইয়ের জন্য। বগল ডাউন দেবো 6.75 ইঞ্চি, তারপর দাগটা সোজা করে নেব। এই বগলের ডাউন থেকে 14 ইঞ্চিতে আমরা নামিয়ে নেব হিপের জন্য। বডির মাপটা হচ্ছে 38 ইঞ্চি, 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5, 10.5-এ একটি দাগ দিয়ে দেব। পেটের মাপ হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি, 9 ইঞ্চি 9 ইঞ্চির দাগ দিয়ে দেব। আর 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, 10-এ একটা দাগ দিয়ে দেব। তারপর দাগগুলোকে আমরা শেপ দিয়ে দেব। এভাবে ভালো করে শেপটা দিয়ে দেবেন। নিচের ঘেরের জন্য যতটুকু বেশি হয় ততই ভালো। তো আমি এখানে নিচ্ছি 24 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি পরিমাণ ডাউনের জন্য কোনা থেকে 1 ইঞ্চি রাউন্ড শেপের জন্য দিয়ে দেবেন। তারপর কেটে নেব। তো এই কোনাটা একটু উঠিয়ে রাখবেন 1/2 ইঞ্চি পরিমাণ। এদিকে একটু কেটে নেবেন। সামনের গলার চৌড়াইটা হচ্ছে 2.5 ইঞ্চি, লম্বা 6.75 ইঞ্চি। তারপর রাউন্ড শেপ করে নেব। আমি এটা বক্রমে কাটিং করব, তাই এখানে কাটিং করছি না। পিছন গলাটা মাপ মতনই কেটে নেবেন একটু উঠিয়ে। এখন হাতাটা কেটে নেব। হাতার লম্বাটা হচ্ছে 20.5 ইঞ্চি, 20.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। বগল ডাউনের জন্য 3 ইঞ্চি রাখবো, এই যে 3 ইঞ্চি, আর মোহরার জন্য রাখবো 7.5 ইঞ্চি, হাতের মুড়ি হচ্ছে 9, 4.5-এর একটা দাগ দিয়ে দেব। তারপর দাগগুলোকে শেপ মিলিয়ে নেব, তারপর কেটে নেব। তো হাত কাটা শেষ হয়ে গেলে আমাদের ভিতরের বুরকাটা কাটিং শেষ, এখন কটিটি কাটিং করব। সো কটিটা আমি কাটিং দেখিয়ে দেবো এখনই। কটির জন্য আমি 2 পাশ দিয়ে প্রথমে ব্যাক পার্টটা কাটবো, পিছন পার্টটা প্রথমে কাটবো। 2 পাশ দিয়ে রেখেছি, এখন দাগটা দিয়ে দেব। ঘেরটা দিয়ে দেব 24 ইঞ্চি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। লম্বা 51 ইঞ্চি দেব। ফুট 14 ছিল,
আমরা এখানে 7 ইঞ্চি দিয়ে দিচ্ছি, বগল ডাউনটা 7 ইঞ্চি দিয়ে দেব। তারপর দাগগুলো সোজা করে নেব। বগলের ডাউনের নিচের দাগ থেকে 14 ইঞ্চি নিচে নামিয়ে নেব এই আপনার হিপের জন্য। তারপর 40-এর 4 ভাগের 1/10 দিয়ে দেব। 38-এর 4 ভাগের 1/15 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1/15 ইঞ্চি দাগ দিয়ে দেব 15 ইঞ্চিতে। তারপর শেপটা মিলিয়ে দেব। আগের মাপই হবে, যে মাপ অনুযায়ী আমরা ভিতরের বোরকাটি কাটিং করেছিলাম সেই মাপই হবে। তো শেপটা রাউন্ড করে করে মিলিয়ে নেবেন। তো এটা পিছন পার্ট, তাই এটার গলাটা নেব আমরা এই 1.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপর এদিকে নেব কোনাকুনি 3 ইঞ্চি। তারপর এভাবে কোনা করে কাটতে হবে, 4 কোনাভাবে। এটা গোল হবে না, কারণ এই দিকে একটি বর্ডার লাগবে। তারপর দিয়ে কোনা একটু উঠিয়ে কেটে নেবেন। এখন পিছন সামনের পাটটা কাটবো। তো সামনের পাটে আমি 2 বাজ দিয়ে রেখেছি 1 সমান করে। তো এদিকে আমি বাড়িয়ে নিলাম, এদিকে 2.5 ইঞ্চি বাড়িয়ে রাখবো। এটা থেকে পিছন থেকে সামনে 2.5 ইঞ্চি শর্ট হবে, কারণ এদিকে একটি লেস বসবে। সো আমি এদিকে রাখবো 1 ইঞ্চি পরিমাণ, তারপর কেটে নেব। তো আমি আবারও বুঝিয়ে দেব। এই যে সামনের পাটটা আমি রেখেছি, এই 2.5 ইঞ্চি কম রেখেছি, এটা এটা হবে পিছন। এদিকে একটি লেস বসবে, সেটা সিলের সময় আমি দেখিয়ে দেব। তো এখন হাতটা কাটিং করব, কোটির হাতটা কাটিং করব। তো হাতের লম্বাটা হচ্ছে 21 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো একটা, যে 21 ইঞ্চিতে দাগ। তারপর 21 ইঞ্চি থেকে আমি 2.5 ইঞ্চি শর্ট করে নেব, কারণ 2.5 ইঞ্চি একটি লেস লাগবে এদিকে। তারপর দাগটি সোজা করে নেব। এদিকে আমি 12 ইঞ্চিতে দিচ্ছি, কারণ এটা বড় হাত হবে, বেল হাতের মতনই। তারপর এদিকে 3 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি বহরার জন্য। এদিকে দিয়ে দেবো আমি 7.5 ইঞ্চি। তারপর এদিকে শেপটা দিয়ে দেবো এভাবে। তারপর এদিকে বগুলোর শেপটা দিয়ে কেটে নেব। সো ভিউয়ার্স, শেষ হয়ে গেল আমাদের কাটিং। তো আমি এদিকে একটু তালপাত করে নেব, দুইটা পার্ট ধরে কেটে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান। আর আমি কোটির এই সেলাইটা আমি দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওর সাথে সাথে আপনারা দেখতে পারেন। তাহলে আমি পরবর্তী ভিডিওটা দিয়ে দেবো, সেলাইয়ের ভিডিওটা। আমি সেখানে ভালো করে বুঝিয়ে দেবো কীভাবে সেলাই করতে হয়। ধন্যবাদ।